আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ এম মাহমুদ হারুন। আমি আমরাশিক সাইকিয়াট্রিস্ট হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছি। পাশাপাশি আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট হিসেবে ধানমন্ডি ইবনে সিনাতে নিয়মিত রোগী দেখি। আজকে আমি আপনাদের সাথে একটি খুব চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া এই জিনিসটা, প্যানিক ডিসঅর্ডার নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা নিশ্চয়ই দেখে থাকবেন, না দেখে থাকলে অবশ্যই দেখবেন। তো প্যানিক ডিসঅর্ডারের সাথে এটার মিল থাকার কারণে পূর্ববর্তী আমাদের বইয়ে প্যানিক ডিসঅর্ডার এবং অ্যাগোরাফোবিয়া একই সাথে ছিল, কিন্তু পরবর্তীতে DSM-5 বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক ম্যানুয়াল 5th এডিশনে এটা আলাদা করে দেওয়া হয়, কারণ এই অ্যাগোরাফোবিয়ার রোগটার গুরুত্ব অনেক বেশি। তো এই রোগটা আমি আপনাদের একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা করলে হয়তো বুঝতে পারবেন যে আপনি বা আপনার আশেপাশে অনেকেই কিন্তু এই রোগটা ভুগছে এবং এটা কিন্তু একেবারেই আনকমন নয়। তো এই অ্যাগোরাফোবিয়া নামটা এসেছে গ্রিক ওয়ার্ড মার্কেট প্লেস থেকে। তো মার্কেট প্লেস থেকে কেন আসলো আমি যদি একটু ব্যাখ্যা করি যে অ্যাগোরাফোবিয়া কী, তাহলেই আপনারা বুঝে যাবেন যে মার্কেট প্লেস থেকে কেন আসলো। এই ধরনের রোগীরা যে বাসে, ট্রেনে বা সোশ্যাল গ্যাদারিং বা মার্কেটে বা শপিং মল, এই ধরনের প্লেসগুলো এড়িয়ে চলে, এই ধরনের প্লেসে গেলে তাদের মধ্যে ভীতি, অস্থিরতা, উদ্বিগ্নতা ইত্যাদি চলে আসে এবং তখন দেখা দেয় তাদের মধ্যে যে অনেকের প্যানিকের মতো সিমটমও হতে পারে। আমি আগেই বলেছি এটা প্যানিকের সাথে ছিল পূর্ববর্তী বইয়ে এডিশনে, তো পরবর্তীতে আলাদা করা হয়েছে যে প্যানিক ডিসঅর্ডার উইথ অ্যাগোরাফোবিয়া আর উইথআউট অ্যাগোরাফোবিয়া, এভাবে আলাদা করা হয়েছে। তো যেটা বললাম যে এ ধরনের লোকজন জনসমাগম এড়িয়ে চলে, তারা এই পাবলিক প্লেসগুলোতে, এই পার্কে বলেন, হাটে, বাজারে বা সিনেমা হলে বা সেলুনে বা যেখানেই, বাসে, ট্রেনে, যে কোনো পাবলিক প্লেস তারা এড়িয়ে চলে। সেখানে গেলে তাদের প্যালপিটেশন শুরু হয়, অস্থিরতা, উদ্বিগ্নতা ক্রমেই বাড়তে থাকে। তো আমরা এই অ্যাগোরাফোবিয়া রোগীদের ক্ষেত্রে কী করি? আমরা রোগীদের ক্ষেত্রে প্রথমে তার লক্ষণগুলো যাচাই করি যে তার কোন কোন জায়গার প্রবলেম হচ্ছে। তো একটা মজার বিষয়, তারা হলো সাধারণত সাইডে থাকে, এমন জায়গায় থাকে যখন তার অস্থিরতা বা উদ্বিগ্নতা বেশি হলে সে দৌড় দিয়ে পালিয়ে যেতে পারে। যেমন দেখা যাক সিনেমা হলের ক্ষেত্রে সে সাইডের দরজার পাশে সিট নিবে এবং সেলুনে গিয়ে সে একদম দরজার পাশের কোনার সিটে বসবে, সে মাঝখানে বা ভেতরে যাবে না। এবং মসজিদে নামাজ পড়তে গেলে সে একদম পেছনের সারির ডান কোনায় বা বাম কোনায় থাকবে, যাতে তার অস্থিরতা, উদ্বিগ্নতা হলে সে পালিয়ে যেতে পারে। হি ট্রাই টু এসকেপ ফ্রম দ্য সিচুয়েশন, এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো অ্যাগোরাফোবিয়া রোগীকে আসলে প্রথমে আমরা তার সেই লক্ষণগুলো যাচাই করি যে তার জনসমাগম, ভীতি বা এগুলো, বাসে, ট্রেনে, পাবলিক প্লেসে যে সমস্যাগুলো আছে কি না এগুলো আমরা যাচাই করি। এটা অনেকেরই থাকে, খুব কমন। আমি বললাম যে ব্যাখ্যা দিলাম, হয়তো আপনারা এখনই বুঝতে পেরেছেন যে আপনাদের আশেপাশে এটা খুব কমন রূপ। তো তাদের আমরা কিছু অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দিই আর তাদের কাউন্সেলিং করি, তাদের ক্ষেত্রে CBT করি যে তাদের হলো কীভাবে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে, কীভাবে এই জনসমাগমের ক্ষেত্রে সে মুখোমুখি হবে এবং কিভাবে এগুলো মোকাবিলা করবে। যেমন ধরা যাক অ্যাগোরাফোবিয়ার একটা পেশেন্ট, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, সেটা হলো সেই ছেলেটা নামাজ পড়ত কিন্তু মসজিদে একদম লাস্টের সারিতে সে এক সাইডে দাঁড়াতো, যে ভয় পেয়ে যাতে পালাতে পারে। তো আমি তাকে ধীরে ধীরে ডিসেনিটাইজেশন করলাম, ধীরে ধীরে বললাম যে আজকে ঠিক আছে তুমি লাস্টের সারির মাঝখানে দাঁড়াবা, সাথে পাশাপাশি ওষুধ চলেছে। তারপরে বললাম 7 দিন মাঝখানে দাঁড়ালা, ঠিক আছে এবার সামনের সারির কোনায় দাঁড়াবা, ঠিক আছে দাঁড়ালো, তারপরে আবার সামনের সারির মাঝখানে দাঁড়ালো। এরকম করতে করতে, ডিসেনিটাইজেশন করতে করতে এক সময় সে ছেলেটা মুয়াজ্জিনের পাশে গিয়ে নামাজ পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগে এই এই ধরনের রোগীদের চিকিৎসা করতে এবং এরা খুব রেসপন্স করে ট্রিটমেন্টে এবং ওষুধের পাশাপাশি কাউন্সেলিংয়ে, এরা খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারে, জীবনে আবার ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।